প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জ এখন পর্যন্ত জরিপকৃত পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এর গভীরতম অংশটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। মারিয়ানা খাতের দক্ষিণ অংশে অবস্থিত এই অংশটির গভীরতা প্রায় 11,000 মিটার বা 3700 ফুট। এই অংশে বায়ুচাপ ভূপৃষ্ঠের তুলনায় প্রায় 1,000 গুণ বেশি। এখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, তাই জলের তাপমাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম। আপাত দৃষ্টিতে এত বেশি চাপ সহ্য করে এত গভীরে কোনো প্রাণীর বসবাস প্রায় অসম্ভব হলেও এখানে লাখ লাখ টন পানির চাপ সহ্য করে রয়েছে বেশ কিছু প্রাণীর বসবাস। বিগত কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানে মারিয়ানা ট্রেঞ্জে বেশ কিছু নতুন এবং আজব প্রাণীর সন্ধান পাওয়া গেছে। বিস্ময়কর এ পরিবেশে বাস করা প্রাণীগুলোও বেশ বিস্ময়কর, কারণ এ চরম ভাবাপন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য এদের কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। সাগরের গভীরে অভিযোজিত হওয়ায় ডাঙ্গায় তোলার কিছুক্ষণের মধ্যেই এরা মারা যায়। এদের মধ্যেই একটি প্রাণীর নাম হচ্ছে বায়োলুমিনিসেন্ট জেলিফিশ। জেলিফিশ সম্পর্কে আমরা নিশ্চয়ই সকলেই জানি, কিন্তু সম্প্রতি খুঁজে পাওয়া বায়োলুমিনিসেন্ট জেলিফিশ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা আলো তৈরিতে সক্ষম বায়োলুমিনিসেন্ট জেলিফিশের অস্তিত্ব সম্পর্কে অল্প কিছুদিন আগেই জানা গেছে। বিজ্ঞানীরা 2016 সালে এর সন্ধান পান। সাগরের প্রায় 4,000 মিটার গভীরে অন্ধকার রাজ্যের বাতি হয়ে বিচরণ করে। বায়োলুমিনিসেন্ট জেলিফিশ মূলত একটি শিকারী প্রাণী। আলো জেলে এবং লম্বা লম্বা পায়ের সাহায্যে প্রাণীটি এর শিকার করে। এর মাথার লাল অংশটি খাবার হজমে সহায়তা করে। ধারণা করা হয় মাথার উজ্জ্বল এবং হলুদ অংশটি প্রাণীটির প্রজননের জন্য। এছাড়াও মারিয়ানা ট্রেঞ্জে খুঁজে পাওয়া যায় একর্ন ওয়ার্মস। 2016 সালের 30শে জুন মারিয়ানা ট্রেঞ্জ মেরিন ন্যাশনাল মনুমেন্ট অঞ্চলের এক অনুসন্ধান চলাকালে এই অদ্ভুত প্রাণী দেখা মেলে। এখন পর্যন্ত সারা বিশ্বে 111 প্রজাতির একর্ন ওয়ার্মসের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্জের গভীরে পাওয়া উজ্জ্বল রঙের এই প্রাণীটির গঠন এবং আকৃতি এর অন্যান্য প্রজাতির থেকে শুধু আলাদাই নয়, দারুণ বিস্ময়করও বটে। এই প্রজাতির একর্ন ওয়ার্মস দৈর্ঘ্যে প্রায় 250 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের শরীরে অনেকটা পাখার মতো অঙ্গ রয়েছে, যে কারণে প্রাণীটি জলে সাঁতার কাটার সাথে সাথে ভেসে থাকতেও সক্ষম। এছাড়াও খুঁজে পাওয়া গিয়েছে হার্মিট ক্রাম বা হার্মিট কাঁকড়া। এই কাঁকড়াকে প্রথমে দেখে এর অন্যান্য প্রজাতি থেকে ভিন্ন মনে হয় না, কিন্তু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এর গঠন এবং চলাফেরা অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এদের পাগুলো তুলনামূলক অনেক লম্বা। অন্যান্য কাঁকড়ার মতো এরা সচরাচর 6 পায়ে চলাফেরা করে, 4টি পা ব্যবহার করে। নিজের সুরক্ষার জন্য হার্মিট কাঁকড়ারা সাধারণত অন্যান্য মৃত প্রাণীর খোলস বয়ে নিয়ে চলে, কিন্তু মারিয়ানার গভীরে থাকা এই কাঁকড়া অনেকটা ফুলের মতো দেখতে এক ধরনের প্রবাল কিট নিজের সুরক্ষার জন্য ব্যবহার করে। এটি বয়ে নিতে এরা অপর 2 পা ব্যবহার করে। এরপরেই জায়ান্ট অ্যাম্পিপড নামের এই প্রাণীটি। শুরুতে অনেকে জায়ান্ট অ্যাম্পিপডকে চিংড়ির সাথে গুলিয়ে ফেলে, কিন্তু চিংড়ির সাথে এই জলজ প্রাণীর কোনো যোগসূত্রই নেই। প্রাণীগুলো সমুদ্রের যত গভীরে বাস করে সেই অনুপাতে এগুলোর আকার তত বড় হয়। মারিয়ানা ট্রেঞ্জের গভীরে বাস করা জায়ান্ট অ্যাম্পিপড আকারে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু অগভীর জলে বাস করা অ্যাম্পিপডেরা আকারে সাধারণত 1 সেন্টিমিটারের বেশি হয় না। এই প্রাণীটির নাম জায়ান্ট গ্রেনেডিয়ার। মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা জায়ান্ট গ্রেনেডিয়ার মাছটি দেখতে বেশ অদ্ভুত টাইপের। সারা বিশ্বের সমুদ্রগুলোতে এর সন্ধান পাওয়া যায়। অনেক দেশে মাছগুলো খাওয়া হয়। এ মাছ 1.5 মিটারেরও বেশি লম্বা হতে পারে। যে কোনো জীবিত বা মৃত মাছ এরা খেয়ে থাকে। মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা জায়ান্ট গ্রেনেডিয়ারের শরীরে বিশেষ ধরনের একটি উপাদান থাকে, যার কারণে
শরীর তীব্র আষ্টে গন্ধে ভরপুর। এ উপাদানের কারণেই মাছগুলো সাগরের গভীরে অধিক চাপ সহ্য করে বেঁচে থাকতে পারে। এছাড়াও পাওয়া গিয়েছে শিকারি টিউনিকেট। প্রথম দর্শনে প্রাণীটিকে সাগরে জন্মানো কোনো জলজ উদ্ভিদ ভেবে ভুল হতে পারে। সাগরের তলদেশে এরা অনেকটা উদ্ভিদের মতো আটকে থাকে। আপাত দৃষ্টিতে নিরীহ প্রাণীটি রীতিমতো মাংসের। শিকারি টিউনিকেট ঘোস্ট ফিশ নামেও পরিচিত। কোনো ছোট প্রাণী যেমন প্ল্যাঙ্কটন এর মুখের কাছে দিয়ে যাবার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং সাথে সাথে শিকার হজম করা শুরু করে দেয়। হজমের পর এরা পরবর্তী শিকারের অপেক্ষায়। এটি হচ্ছে স্নেইল ফিশ। সারা বিশ্বের সাগরের জলের বিভিন্ন গভীরতায় এই মাছটি দেখতে পাওয়া যায়। মারিয়ানা ট্রেঞ্জের গবেষকদের ক্যামেরায় নতুন 3 প্রজাতির স্নেইল ফিশ ধরা পড়েছে। গবেষকরা টিস্যু কাঠামো এবং ডিএনএ বিশ্লেষণে 3D স্ক্যানিং এর স্নেইল ফিশের নতুন প্রজাতি প্রাপ্তির কথা জানিয়েছে। বিজ্ঞানীদের ধারণা এটি মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীরে প্রাপ্ত প্রাণী। এত গভীরে মাছটি যে লাখ লাখ টন চাপ সহ্য করে থাকে তা প্রায় 1,600 হাতির ওজনের সমান। সাগরের 21,000 ফুট বা 8,000 মিটারের গভীরে বসবাসকারী এই মাছের ত্বক খুব স্বচ্ছ প্রকৃতির। শরীর আঁশবিহীন। শরীরের সর্বাধিক শক্ত অংশ দাঁত এবং কানের ভেতরের হাড়। এগুলোর সাহায্যে এরা দেহের ভারসাম্য বজায় রাখে। এই বৈশিষ্ট্যগুলো এদের সমুদ্রের গভীরে বসবাস করতে সাহায্য করে। এটির নাম পিং পং ট্রি স্পঞ্জ। মারিয়ানা ট্রেঞ্জের গভীরে প্রাপ্ত এই প্রাণীর নামটি শুনে হাসি পেতে পারে, তবে পিং পং ট্রি স্পঞ্জ আসলে নীরব শিকারী এবং মাংসাশী। দেখতে অনেকটা পাতলা ডাটা জাতীয় এই প্রাণীটির বাহ্যিক চেহারার কারণে এর এমন নামকরণ করা হয়েছে। পিং পং ট্রি স্পঞ্জ আক্ষরিক অর্থে গাছের মতো দেখতে পিং পং উৎপাদন করে, যা প্রকৃতপক্ষে এর শিকার ধরার পাত। পিং পং গুলো ছোট হুক জাতীয় অতিরিক্ত অংশের সাথে যুক্ত থাকে। কোনো প্রাণী যখন এই পিং পং এর সংস্পর্শে আসে তখন এতে আটকা পড়ে যায় এবং স্পঞ্জ আস্তে আস্তে শিকারকে গ্রাস করে।